বাচ্চা দেখি শুনি রাখতে পারিস নি আমার 2000 টাকা দামের শার্টটা নোংরা করে দিলি স্যার স্যার কিছু মনে করেন না আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি এই সিমরান স্যারকে একটু ওয়াশরুমে নিয়ে গিয়ে শার্টটা পরিষ্কার করে দাও ঠিক আছে স্যার এই ছোট লোকের বাচ্চা তোর লেগে আমার ব্যবসার ডকে তুলব নাকি তুই শিগগির আমার হোটেল থেকে বের হ মালিক এইবারকার মতন আমাকে ক্ষমা করে দেন এই ভুল আমি আর জীবনেও করব না তোর কোনো কথা আমি শুনবো না তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ মালিক আপনি আমাকে এভাবে তাড়িয়ে দিয়েন না আপনার হোটেল থেকে ভাত না নিয়ে গেলে আমি আর আমার মা না খেতে পেয়ে মরব তুই তো কোনো কথা শুনবি নি রে চোট বেড়ে শিগগিরি এখানে কাজের লোকের দরকার নাই মন্য চাই কি দেখো গা আর কত জায়গায় ঘুরবো কোথাও কাজ পানু না যাই সামনে কি দেখি কি ও চাচা আপনার দোকানে কোনো কাজ হবে না যে কোনো কাজ হইলেই হবে আমি সব কাজ পারি না না কাজ ফাজ নাই সামনে থেকে সরে যা খরিদ্দার আসতে দে এখন আমি কি করব কোথায় যাব বেলাও তো চলে গেল মাকে চারটি খাবার লেগে না দিলে মাও তো ওষুধটা খেতে পারবে না আর মা ওষুধ না খাইলে মাকেও আর বাঁচাতে পারবো না 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 এইভাবে বসে থাকলে হবে না আমাকে যেভাবেই হোক খাবার ম্যানেজ করতেই হবে মাগো আমি আর পাঁচ দিন মাগো
কাজ খুঁজেছি, কেউ আমাকে কাজ দেয়নি। আমার মাকে কাউন উঠলে কি আমি চুরি করতে বাধ্য হয়েছি। হেসব বানানো গল্প বাবু, এই পাউরুটি লিখে বেঁচে দি, শালা হিরোইন খাবে, দেখতে পাচ্ছেন না চেহারাটা? না না বাবু, হিরা সব মিষ্টি করে বলছে, আমি ওইসব খাইনি। আমার মাকে শুধু বাজানো লাগে, খাবার চুরি করেছে নু। আমরা মিথ্যে কথা বলছি? শালাকে দেখে তোরে। এই থামো, কখন থেকে এই শালাটাকে মারছ? চলো দিন ওদের বাড়িতে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, গেলে ঘুমো লই যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।